work, and this will work, and this will work, and this will work, so this will be a bit of pressure. Yeah, for me, at the moment, Select Sixers are ahead in this game. They're in front. On a pitch like this, 7.3 overs. একটা নতুন টেলিভিশন আসলে আমাদের কাছে কিভাবে আমরা এটাকে রিসিভ করব এবং রিসিভ করার পরে দেখব যে এটা কি সমস্যা আছে, হ্যাঁ সেই বিষয়ে আমরা আলোচনা করব। তা আজকে আমাদের কাছে একটা টেলিভিশন আসছে, এটার কাজ হলো আমাদেরকে প্রথমে কি পাওয়ার দিয়ে দেখা যে এটা কি সমস্যা, সমস্যা আইডেন্টিফাই করা, তাই না? তা এটা লাগ ডিসপ্লেটা দাও সম্পূর্ণ, হ্যাঁ ঠিক আছে। তো আমরা টেলিভিশনটা কি করলাম যে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে দেখা যাচ্ছে ছবি এটা ঠিক আছে, তাই না? ছবি সংযোগ আছে, তার একটা সমস্যা হলো যে সাউন্ড কমাইলে বাড়ে, বাড়াইলে কমে, একটা উল্টাপাল্টা একটা সিস্টেম, আবার জিরো করলেও বাইরে থাকে। তো আজকে আমরা সেই বিষয়টা খেয়াল করবো। তাহলে আমরা কী করবো, এখন ধরে নিলাম যে সাউন্ড আমাদের কমছে না, বাইরে আছে। তো আমরা আজকে রিমোট দিয়ে চাপা করে দেখলাম যে রিমোটে কাজ করছে না, তাহলে ফাংশন থেকে সমস্যা। সেক্ষেত্রে আমরা কী করবো, এখন টেলিভিশনটা আমরা অফ করে দেবো, ঠিক আছে? টেলিভিশনটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমরা ব্যাক কভারটা খুলি, পিছন থেকে আমরা সার্কিটটা বের করে ফেলে দেখি মাদারবোর্ডটা কী সমস্যা, ঠিক আছে? তাহলে দেখেন কীভাবে একটা টেলিভিশন কী করতে হবে। প্রথমে আমাদের ব্যাক কভার খুলতে হবে, ব্যাক কভার খোলার জন্য আমাদের একটি এক্সট্রা স্ক্রু ড্রাইভার দরকার, হ্যাঁ। তো এক্সট্রা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা স্ক্রুগুলো খুলছি, এভাবে কোনায় কোনায় সবগুলো স্ক্রু আমরা খুলে ফেলবো। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যাতে উল্টাপাল্টা ব্যাক কভার না খুলি, আমরা প্রথমে সব কটা স্ক্রু একেবারে পর্যায়ক্রমে খুলে ফেলবো। খোলার পরে পিছনে দেখবো যে সার্কিটের সাথে দুইটা ছোট স্ক্রু লাগানো হবে, এটা হচ্ছে সার্কিটটাকে শক্ত করে পিছন থেকে ধরানোর জন্য, যাতে ডিশ লাইন যখন আমরা সংযোগ দিই তখন দেখা গেছে যে এই পাশে ডিশ লাইন সংযোগ দিলে সার্কিটটা ভিতরের দিকে ঢুকে যেতে পারে, আবার টান দিলে বিরোধ যেতে, এই জন্য পিছনে দুটি স্ক্রু আছে, তাদের শক্ত করে ধর এটাকে শক্ত করে লাগাবার জন্য পিছনে ভিডিও শিখে দেবো। আমরা যেদিকে কাজ করবো সেদিকে একটু আমরা লক্ষ্য রাখি, হ্যাঁ। এখন প্রয়োজনে যদি দেখা যাচ্ছে ব্যাক কভার যদি না খোলে, তাহলে আমরা কী করবো, এই প্রয়োজনে আমরা এটাকে টুকপুর করে দেবো। সেই জন্য কী করবো, একটা আমাদের সুতি কাপড় দরকার, যাতে সুতি কাপড়টা খেলে দেবো, যাতে এই ফিক্সার টিউবের কোনো স্পট না লাগে, কোনো ময়লা না লাগে বা কোনো কিছু না লাগে। সেই জন্য কী করবো, আমরা একটা কাপড়ের উপরে এটাকে কী করবো, শোয়াই দেবো, হ্যাঁ। এটা কী করবো, শোয়াই দেবো, শোয়াই দেওয়ার কারণটা হলো যাতে ফিক্সার টিউবে স্পট না লাগে, ঠিক আছে? তাহলে এবার কী করবো, আমরা এটাকে খুলে ফেলবো, ঠিক আছে? এখানে দেখা গেছে যে আমাদের সার্কিট শর্ট হয়ে আসছে, কিন্তু সার্কিটটা আমরা সার্কিটে টান দিয়ে পিছনের দিকে সরিয়ে দিলাম, হ্যাঁ। সরিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমরা এসি কভারটা খুলে ফেলবো, যাতে এটার সাথে কোনো কিছু না লাগে, ঠিক আছে? আমরা তাহলে কী করলাম, ব্যাক কভার খুলে ফেলাম। এবারে দেখা গেছে পুরো সার্কিটটা বের হয়ে আসে। এখন সার্কিটটা বের হওয়ার জন্য দেখেন এখানে অনেকগুলো ছোটো ছোটো তার থাকে, এগুলো বান্ধা থাকে, হ্যাঁ। এগুলো আমরা কী করবো, খুলে দেবো, হ্যাঁ। তারগুলো এরকম বান্ধা থাকে, এগুলো খুলে দেবো, না হলে সার্কিটটা পিছনে দিকে বের হবে না। সেখানে এগুলো আমরা তুলে ফেলবো, ঠিক আছে? যেগুলো লুজ, যেগুলো ছোটো ছোটো তার আছে, সেগুলো কী করবো, আমরা বের করে ফেলবো, বের করে ফেলবো, যাতে সার্কিটটাকে আমরা বাইরের দিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এই আর কী করলাম, আমরা সব কটা তার খুলে, এখানে এসি কোডটা আছে, এসি কোডটাকে খুলে দেবো। এসি কোডটা যদি খুলে দেয় তাহলে টান বাঁধবে না, হ্যাঁ। এই পাশে কয়েলের জ্যাক আছে, ওটা খুলে দাও, বাস। এবার আমরা কী করলাম, পুরো খুলে ফেলাম। এবার সার্কিটটাকে আমরা নিচ কী করবো, বের করে দিই। আর বের করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এখানে এটা বাজে, এটাকে লম্বা আছে, অসুবিধা নাই, খুলে ফেললাম। এবার কী করলাম, সার্কিটটা আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা বের করে নিতে হচ্ছে। বের করে নেওয়ার পরে কি এখানে কী সমস্যা আছে সেই বিষয়ে আমরা একটু দেখবো, যে কোনো ক্রিম ফাটা আছে কি না, হ্যাঁ। এগুলো হচ্ছে মূলত সার্কিটটা কী করছি, আমরা বের করেছি না, এখন আমরা চেক করে দেখি কোনো ফাটা টাটা আছে কি না, অর্থাৎ কোনো ড্রাই সোল্ডার আছে কি না। অনেক সময় ড্রাই সোল্ডারগুলো চোখে দেখা যায়, হ্যাঁ, অনেক সময় চোখেও দেখা যায়, আবার দেখাও যায় না। দেখা না গেলে কী করবো, আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সন্দেহজনক, মানে আমাদের সমস্যাটা কোন সেকশনে সেটা আইডেন্টিফাই আগে করতে, আমরা করেছি যেটা ওডিও সেকশনের সমস্যা, আমরা ওডিও সেকশন, হ্যাঁ, সেকশনে আমরা কী করলাম, সোল্ডার করছি না, আমরা আয়রন দিয়ে এটাকে সোল্ডার করে নেবো। ওডিও সেকশনে আইসি কোডটা আমরা একটু খেয়াল করে নিই, যে এখানে আইসিটা আমাকে কি চিহ্নিত করতে হবে, তাই না? চিহ্নিত করার জন্য ওডিও সেকশন কোনটা,
দেখো তো ওডিএস সংস্করণ কোনটা, ওডিএস সংস্করণ এটা, এই যেখানে আইসিটা আছে এটা ওডিএস সংস্করণ, এর সাথে কি স্পিকারের সংযোগ ছিল তাই না, স্পিকারের সংযোগ, হ্যাঁ স্পিকারের সংযোগটা এখানে ছিল, তার মানে কি অডিও আইসিটা আমাদের, তো অডিও আইসিটা কী করলো, তো অডিও আইসি যদি যে সমস্যা আছে লুজ কানেকশন থাকতে পারে, সে কারণে আমরা কী করেছি আইসিটাকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে কী করবো, এবার আইসিটা কি এই পাশে আছে না এই পাশে আছে, আইসিটা কিন্তু এই পাশে চলে আসছে তাই না, এই পাশে চলে আসছে, চলে এই যে অডিও আইসি আমরা কী করেছি সোল্ডার করেছি, হ্যাঁ এটাকে সুন্দর করে সোল্ডার করেছি, লুজ কানেকশন না থাকে, তো কী করবো প্রথমে যে সেকশনটা আমাদের কাজ সেই সেকশনে আগে কাজ করবো, অন্যান্য সেকশনে কোনো হাত দেবো না, কারণ অন্য অন্য সেকশনে হাত দিতে দিয়ে কী হয় উপকার করতে গিয়ে অপকার হয়ে যায়, দেখা যাচ্ছে তুমি মনের উপরে একটা সোল্ডার করছো করার পরে একটা মানে একটা ড্রাই সোল্ডার হয়ে সংযোগ হয়ে গেছে তার সাথে, ঠিক আছে, বা শর্ট কানেকশন হয়ে গেছে, তাহলে কী করে ফল্ট একটা বৃদ্ধি পায়, আমরা ফল্ট বৃদ্ধি পাইতে চাই না, আমরা যে সমস্যাটা আছে এর ভিতরে আমরা সীমাবদ্ধ করতে চাই, তাই ওডিআই সেটাকে আমরা কী করছি সোল্ডার করে দিচ্ছি, সোল্ডারেশন করে সোল্ডারটা করার সময় খেয়াল রাখতে হবে যে এখানে যে পিনগুলো আছে কোনো পিনের সাথে যেন সংযোগ না হয়, হুম একদম আলাদা আলাদা থাকবে, এখানে কী আছে দেখেন অডিও সেকশনটা তৈরি করার জন্য এখানে পুরো সার্কিটে দেখা যাচ্ছে ক্যাপাসিটার আছে সব কিছু আছে রেজিস্টার আছে, হ্যাঁ এই অডিও সেকশনে আমরা সব কটা সংযোগই আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে দেবো, ঠিক আছে, কী করবো যে সবটা সবগুলো সোল্ডারিং আমাকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা দেবো, আয়রনটা কি করা হয়েছে, হ্যাঁ তাহলে এগুলো সবগুলো সুন্দর করে আমরা সংযোগ দেবো, ঠিক আছে আমরা সোল্ডার সার্কিটে করতে কোনো কৃপণতা করবো না, আমাদের লিড যতটুকু যাক রজন যাক সমস্যা নাই কিন্তু সুন্দরভাবেই সোল্ডার করতে হবে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, আর যখন আমরা সোল্ডার করবো আমরা ফ্যান বন্ধ করে দেবো, কারণ ফ্যানের কারণে আয়রনটা গরম হয় না এবং সোল্ডারটা সুন্দরভাবে হয় না, ঠিক আছে সবসময় আমরা ফ্যান বন্ধ করে দেবো, আবার আয়রন যদি কোয়ালিটি ভালো হয় খুব মানে হিট বেশি হয় সেক্ষেত্রে ফ্যান থাকতে পারে অসুবিধা নেই, ঠিক আছে আয়রন গরম হয় প্রথম অবস্থা হিট হওয়ার জন্য কী করতে হবে, হ্যাঁ প্রথম অবস্থা হিট হওয়ার জন্য ফ্যানটাকে বন্ধ করে দিতে হবে, এখন আমরা অডিও সেকশনে কী করবো, এটা ফল্ট হচ্ছে জটিল ফল্ট না আবার জটিলও যদি হয় সহজে তাই সহজ আর না হলে একটু জটিলতায় থেকে যায়, অনেক সময় দেখা যাচ্ছে ওই ওই সমস্যার জন্য এই মাদার আইসিটাও চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে ত্রুটি ছিল হয়তো কিন্তু এই মাদার আইসির ভিতরে কি সবগুলো ফাংশন আছে এখানে অডিও ভিডিও, হ্যাঁ কালার সব ফাংশন নিয়ে মাদার আইসি সিস্টেম সব কিছু, এখন সমস্যা হলো অডিও অডিও বাড়ে না সেক্ষেত্রে কিন্তু পুরো আইসিটাই চেঞ্জ করা লাগতে পারে, তো এটা একটা জটিল এবং আমাদের জন্য এটা ব্যয়বহন, ঠিক আছে যাতে ওটা না করা লাগে এটাই বেড়ে যদি প্রয়োজন হয় তো করতেই হবে কিছু করার নেই, সেক্ষেত্রে যদি অপারেশন রোগীকে করতেই হয় তাহলে কিছু করার নাই ভালো করতে হলে করতে হবে টাকা যাই যাক তাই না, এখন অপারেশন কিন্তু মানুষের জন্য সবার জন্য কি একটু ব্যয়বহুল এবং কষ্টকর কিন্তু তারপর কিন্তু করতে হয়, ঠিক আছে তারপরও করতে হয়, তাহলে আমরা যে শোল্ডারটা করে দেবো দেখবো শোল্ডারটা যেন স্পষ্ট এবং সুন্দর হয়, ঠিক আছে কারণ এই লুজ কানেকশন কালার টেলিভিশন বেশি লুজ কানেকশন হয় পার্টস নষ্ট খুব কম হয় লুজ কানেকশনটা বেশি হয় এই বিষয়ে খেয়াল রাখবে, ঠিক আছে তাহলে আমরা সোল্ডার করলাম, এবারে দেখেন যে আমরা আগের স্থানে আবার কী করবো এবারে টেলিভিশনটা কি ক্লোজ করে দেবো, ক্লোজ করার আগে কী করবো ক্লোজ করার আগে আমরা দেখবো যে ঠিকঠাক মতো আছে কিনা তাই না, ঠিক মতো আছে কিনা ঠিক মতো থাকার জন্য কি আমরা প্রথম খোলা অবস্থায় এটাকে পাওয়ার দিতে হবে, খোলা অবস্থায় পাওয়ার দিতে হবে তাই না, খোলা অবস্থায় পাওয়ার দিতে হবে, এবার এবারে এসি কর্ডগুলো আমরা বসাই দিই, এসি শুধু এসি কর্ডটা বসা ছিল না, হ্যাঁ এসি কর্ডটা বসেছি, এবার আমরা ডিশ লাইনের সংযোগটা দিয়ে দিই, ডিসপ্লের সংযোগটা দেওয়ার পরে এবার আমরা এসি লাইনের সংযোগ দিয়ে সরাসরি পাওয়ারে লাইন পাইছে তাই না, লাইন পাইতে এই টেলিভিশনে একটু পাওয়ার আসতে একটু সময় লাগে, ঠিক আছে কিন্তু এই সময়ের কোনটাকে আমরা নিই নাই একটু সময় নিয়েছে অলরেডি চলে আসছে তাই না, এদিকে দেখো আবার চলে আসছে
এখন দেখি আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ সাউন্ড ঠিক আছে, একদম ফকফকা ছবি, তাই না? হ্যাঁ আমাদের টেস্ট তাহলে ওকে করা হলো না। এবার আমরা কী করবো, আবার কী করবো, আমরা আবার পাওয়ার কী করবো, বন্ধ করে দেবো। পাওয়ার বন্ধ করে দিয়ে, হ্যাঁ পাওয়ার বন্ধ করে দিলাম, দেওয়ার পরে এবার আমরা সুন্দরভাবে কী করবো, সেট দেবো। ঠিক আছে, এটা যদি শর্ট পিছনে ব্যাক করতে হলে তুলে নিতে হবে। আগে এটাকে পিছনে দিকে বসে দাও, দিয়ে দাও, একটু পিছনে ব্যাক করতে হবে, ব্যাক না দিলে আবার এটা বসানো লাগবে। সেটা লাগিয়ে দিছো? জি স্যার। এটা লাগাও, আর এটা হচ্ছে ইপাটের। এবারে এবারে আমরা কী করবো, একটু তারগুলো কি এলোমেলো আছে এটাকে কি একটু গুছিয়ে দিই, তাই না? এটাকে একটু গুছিয়ে দিতে হবে, গুছিয়ে দিলে এলোমেলোটা থাকবে না। একটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে কি আছে, এখানে মানে একটা পেঁয়াজ খেয়ে আছে না, দুটি একটা পেঁয়াজ খেয়েছে না, থাক এটা ভিতরে আছে সব সময়। তাহলে একটু পেঁয়াজ খেয়েছে না, খুলে আর খোলা খুলে যাবো, পেঁয়াজ খেয়েছে এটা আমরা চেষ্টা করে দিতে পারবো। আর এই তারটা কি হচ্ছে, একটু ভিতরের পিছনে ভিতরে দিয়ে নিলে সুবিধা নাকি, এদিক দিয়ে সুবিধা, সাইড দিয়ে মানে সুবিধা, হ্যাঁ সাইড দিয়ে সুবিধা। এবার ব্যাক কভার আমরা বন্ধ করে দিই, ব্যাক কভারটা দিই, স্ক্রু লাগাই দাও। একটু ওয়েট, মানে সময় নেই, টিভিটা একটু পাওয়ার আসছে।
আছে না সব ঠিক আছে ওকে তাহলে এইভাবে একটা টেলিভিশন কি করতে হবে আগে রিসিভ করতে হবে রিসিভ করার পরে দেখে টিকে সুন্দর করে তারপরে এটাকে খুলতে হবে আবার টেস্ট করে ছেড়ে দিতে হবে ওকে আজকে এই বিষয়টা আমরা যদি কখনো মনে না থাকে তাহলে আমরা ভিডিওটা পরবর্তীতে দেখে নেব যে কিভাবে খুলতে হয় কিভাবে লাগাইতে হয় সুন্দর করে ওকে ক্লোজ কিভাবে কাজ করব এটা ভিতরে যে এখানে থাকে বা এখানে সামনে থাকে এটাকে আমরা কি করব স্ক্রু দিয়ে খুলে বের করে নিয়ে আসছি নিয়ে আসার পরে কি এটা কিভাবে চেঞ্জ করে দেখো এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে শুধুমাত্র পুশ সুইচ ঠিক আছে এই পুশের স্বামীকে মতো দেখাচ্ছি কি সুন্দর করে ওখানে বাসায় যাইবে যাওয়ার পরে এটা খুলবে হ্যাঁ খোলার পরে তারপরে বের করে নিয়ে আসবে হ্যাঁ সুইচগুলো মার্কেটে পাওয়া যায় একটু কষ্ট করে 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে এক নম্বর চলে যাবে এক নম্বর চলে দিয়ে ঠিক আছে নিয়ে আসবে প্রাইস বেশি না 200 টাকা দাম কেমন নিতে পারে স্যার বলুন ধরে একটা 50 টাকা এটা হ্যাঁ এই দেখেন ভিতর কি আছে এগুলো আছে কি পুশ বাট পুশ বাট আছে ও স্যার বাইরে যেমন দেখতে হবে বাট ভিতরে এরকমই হবে হ্যাঁ সবগুলো ভিতরে এরকম হবে তাহলে তো এই সবগুলো ভিতরে এরকম আমরা তাহলে কি করব এই সুইচগুলো কি এসে ফ্রিজ আছে এখানে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন চলার পরে ভিতরে কার্বন নষ্ট হয়ে যায় কার্বন নষ্ট হয়ে গেলে এই রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায় এখানে এর এর কাজও করে ওর কাজও করে মানে ভলিউমের কাছে পিকচারে করে পিকচারের কাজ ভলিউম করে উল্টাপাল্টা কাজ করে সেই কারণে এগুলো চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ আবার অনেক সময় এই যে রেজিস্টারগুলো আছে না রেজিস্টারগুলো খারাপ হয়ে যায় হ্যাঁ রেজিস্টারগুলোর একটা মান আছে এই প্রত্যেকটা মান হলো আলাদা আলাদা ঠিক আছে পুশ পুশ কাজ দেখেন তার কিন্তু দুইটাই এই দুইটা তারের মধ্যে দিয়ে কিন্তু কাজ করে এই না যে প্রত্যেকটার জন্য তার একটা একটা আলাদা করছে তা কিন্তু করে না তার কিন্তু দুইটাই তাই না তাহলে কাজ করছে কি রেজিস্টারগুলাই সুইচগুলো কিন্তু একই কাজ সবগুলো কাজ হলো পুশ সংযোগ দিয়ে রেজিস্টারের কারণে কি এই প্রবলেম করতে পারে এই রেজিস্টারের কারণে হচ্ছে কি এক একটা এক এক চ্যানেল ধরে মানে এর মান পরিবর্তন আছে ঠিক আছে এখন দেখা যাচ্ছে কি দীর্ঘদিন পরে এই পুশগুলো খারাপ হয়ে যায় পুশগুলো খারাপ হয়ে গেলে দেখা যাচ্ছে এটা চাপ দিলে ওইটার কাজ করে ওইটা চাপ দিলে ওইটার কাজ করে আবার রেজিস্টার দুইটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও করে তো এই কারণে কি হয় যে এগুলোকে রেজিস্টারগুলো মান দেখে দেখে সেগুলো চেঞ্জ করে দিতে হবে তারপর কী করতে হবে এই পুশ সুইচগুলো চেঞ্জ করে আগে রেজিস্টারগুলো পরে আগে যদি কাজ না হয় তাহলে রেজিস্টার না হলে এই পুশ সুইচগুলোকে আমরা কী করবো ছাকার দিয়ে হ্যাঁ তুলে ফেলবো ঠিক আছে এটা এক একটা হলো চারটা মাথা হ্যাঁ চার পিন ঠিক আছে ছাকার দিয়ে সুইচ খুলে ফেলবো খুলে ফেলার পরে আলাদা হয়ে যাবে তারপরে এটাকে ফেলে আবার আরেকটা এখানে ঢুকে দেবো বাস হয়ে যাবে এরপর আবার কি আবার জায়গাটা জায়গায় কী করবো আমরা সংযোগ সেট আপ কি হচ্ছে আবার কি আমরা বসাই দেবো বসাই দেওয়ার পরে এটা কোন জায়গায় ছিল আমরা কিন্তু এখন সেখানে লাগাই দেবো আগে কোথায় ছিল এটা সংযোগ আমরা ওইখানে বসাই দিই না ওকে ক্লোজ